ভিউয়ার্স, কেমন আছেন আপনি? আমন্ত্রণ জানাচ্ছি আজকের দারুণ কিছু অফারে। আজ 23 এপ্রিল 2022 তারিখে জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক সিমের অনেকগুলো অফার আছে, আপনার চাইলে নিতে পারবেন। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটু অনুরোধ থাকলো, অবশ্যই ডান পাশে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা সরাসরি নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করে তারপর টাকা পাঠাবেন। আপনারা অফার ওই ওয়েবসাইট আছে আমাদের, এই ওয়েবসাইটে ভিজিট না করে বা হোয়াটসঅ্যাপে নক না করে দাব করে টাকাটা মারিয়ে দেন। আসলে আমি আপনাদেরকে বারবার সতর্ক করতেছি, আমি তো টাকা রিটার্ন করতেছি, কিন্তু আপনারা কেন যে এই জিনিসটা বুঝতেছেন না, এটা আমিও বিরক্ত হই, আপনারা নিজেরও বিরক্ত হন। এখানে কিন্তু তারিখটা কিন্তু দেওয়া আছে, এখানে দেখুন 23/4/2022, প্রতিদিন এই লোগোটা দেওয়া আছে, এখানে এই টাইটেলে দেওয়া আছে, ঠিক আছে, এই তারিখ, তারপরও আপনারা ভুল করেন। যাই হোক, সর্বোপরি নাম্বারে সরাসরি কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন, কিংবা ফেসবুক পেজের এই যে আমাদের পেজটা আছে, এই ফেসবুক পেজ, এই পেজের ইনবক্সও কিন্তু আপনারা মেসেঞ্জারে নক করতে পারেন। যাই হোক, চলুন আজকের কী কী অফার আছে আমরা দেখে নিই। রবি সিম, রবি সিমে আছে আজকে 1000 মিনিট 1 জিবি অনলি 475 টাকা, 45 জিবি 375 টাকা, 1200 মিনিট 60 জিবি 520 টাকা, 525 মিনিট 512 MB 275 টাকা, 1000 মিনিট 50 জিবি অনলি 520 টাকা, 400 মিনিট 10 জিবি সাথে 5 জিবি বোনাস, তার মানে 15 জিবি ইন্টারনেট 400 মিনিট সাথে পাচ্ছেন 298 টাকায়, 200 মিনিট 10 জিবি 194 টাকা। এবার আসি এয়ারটেল অফার, এয়ারটেল অফার আছে 510 মিনিট 275 টাকা, 275 মিনিট 155 টাকা, 1300 মিনিট 60 জিবি 620 টাকা, 1000 মিনিট 50 জিবি 490 টাকা, 950 মিনিট 40 জিবি মাত্র 475 টাকা, এয়ারটেল সিমের 400 মিনিট 15 জিবি 340 টাকা, এয়ারটেল সিমের 475 মিনিট 4 জিবি 250 টাকা, এয়ারটেল সিমের 45 জিবি 370 টাকা, 30 জিবি 300 টাকা, 15 জিবি 210 টাকা। গ্রামীণ সিমের অফার, গ্রামীণ সিমে আছে 250 মিনিট 10 জিবি 365 টাকা, সবাই পাবেন, 250 মিনিট 4 জিবি 340 টাকা, আর সরি 250 মিনিট 8 জিবি 340 টাকা, 500 মিনিট 512 MB 285 টাকা, 310 মিনিট 250 MB 190 টাকা। এবার আসি বাংলালিংক সিমের অফার, বাংলালিংক সিমে আজকে ভালোই অফার আছে, 1000 মিনিট 40 জিবি 550 টাকা, 800 মিনিট 35 জিবি অনলি ফর 460 টাকা। আপনারা কিন্তু একটা বিষয় খেয়াল করেন না, আপনাদের এই নিচে কিন্তু আর একটা বিষয় দেওয়া আছে, আপনারা এখানেও কিন্তু ভালো মতো খেয়াল করেন না। আপনারা ধার নেওয়া থাকলে ওই নম্বরে টাকা দিলে, ধারের টাকা পরিশোধ না করলে কি হবে, আগে ধারের টাকা পরিশোধ করা লাগবে। ওই জন্য আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে যাচ্ছি এবং মেসেঞ্জারে বলে যাচ্ছি, সব জায়গায় দিয়ে যাচ্ছি যে আগে ধারের টাকা পরিশোধ করা লাগবে। ধারের টাকা পরিশোধ করার পর আপনি অফার নিলে অফার পাবেন, এছাড়া তো আপনি অফার পাবেন না। যাই হোক, সবাই নাম্বারের সাথে অফার লিখে দিবেন, ও আগে ধার নেওয়া থাকলে অফার পাবেন না। এই ক্ষেত্রে আপনি যদি কোনো ভুল করেন, আমরা কোনো দায়ভার নেব না, সম্পূর্ণ দায় আপনার, এবং আগে পেমেন্ট করবেন, তারপর সাথে সাথে অফার পাবেন। পেমেন্ট করে অবশ্যই স্ক্রিনশট দেবেন, সকল অফার যে কোনো কারণ ব্যতীত পরিবর্তনযোগ্য, তাই অফার নেওয়ার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে নেবেন। আরেকটা বিষয়, সবাই জিজ্ঞাসা করেন ভাই নগদ নাম্বার কোনটা, বিকাশ নাম্বার কোনটা, রকেট নাম্বার কোনটা, এখানে কিন্তু স্পষ্টভাবে আমাদের ওয়েবসাইটে পোস্টটা করা আছে, ফেসবুকের পেজে ভিডিও আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন, বিকাশ, রকেট, নগদ সবগুলো নাম্বার পার্সোনাল নাম্বার। তো যাই হোক, আপনারা এই যে ডান পাশে যে হোয়াটসঅ্যাপের যে বাটনটা আছে, এখানে ক্লিক করো, সরাসরি ভিজিট করতে পারেন, কিংবা এই ভিডিওটি কমেন্টসে, প্রথম কমেন্টসেই কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, চাইলে সেখানেও ভিজিট করে আপনারা এই স্ক্রিপ্টটি সরাসরি দেখে আপনার মন মতো আপনি কোনটা নেবেন সেই হিসাবে আপনি নক করলে আমি সাথে সাথে আপনাদেরকে আমি সার্ভিস দিচ্ছি। তো ভালো থাকবেন আজ এ পর্যন্তই।